খালেদা জিয়ার মুক্তি নিয়ে মুখ খুললেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতি সেরেছেন সব প্রার্থী, এখন অপেক্ষার পালা। নাসিক নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে আলোচনায় থাকা মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার মুখোমুখি হয়েছিলেন জাগো নিউজের। তার সংক্ষিপ্ত এই সাক্ষাৎকার নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ। জাগো নিউজের প্রতিনিধি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে প্রশ্ন করেছিলেন নির্বাচন কেমন হবে বলে মনে করছেন। তৈমুর আলম বলেছেন, ঢাকার উচ্চপদস্থ মেহমানরা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তবে আশা করব নারায়ণগঞ্জবাসী সজাগ থাকবে, তারা প্রভাবিত হবে না, ভোটাররা কেন্দ্রে যাবেন, সুষ্ঠু পরিবেশে ভোটাররা যে সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নেব। তৈমুর আলম খন্দকারকে আবারও প্রশ্ন করা হয়েছিল জয়ী হলে কোন কাজটি আগে করবেন। তৈমুর আলম বলেছিলেন, বর্জ্য ব্যবস্থাপনা সহ সেতুর উন্নয়নের কাজ শুরু করব, এছাড়া জলাবদ্ধতা দূর সহ মশা মাছি ও যানজট নিরসনের কাজে অগ্রাধিকারের তালিকায় থাকবে, তবে সব কিছুই হবে নাগরিকদের পরামর্শে। আবারও প্রশ্ন করা হয়েছিল, দল আপনাকে অব্যাহতি দিয়েছে, নির্বাচিত হলে আবার কি দলে যোগ দিবেন? তৈমুর আলম বলেছিলেন, রাজনীতি করতে হলে দলের পদ পদবি লাগে না, দলের মধ্যে আমার অবস্থান রয়েছে, নেতারাও আমার সঙ্গে রয়েছেন, একজন সাধারণ সদস্য হিসেবে হলেও দলে আমি আছি। মেয়র নির্বাচিত হলে খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করা হবে। আবারও প্রশ্ন করা হয়েছিল ভোটারদের যা বলতে চান। তৈমুর আলম বলেছিলেন, ভোটারদের বলবো নির্বিঘ্নে কেন্দ্রে যাবেন, স্মার্ট কার্ড নিয়ে যাবেন, স্বাচ্ছন্দ্যে ভোট দেবেন, যাকে খুশি ভোট দেবেন। 18 বছরের ব্যর্থতার পর জনগণ এখন পরিবর্তন চায়, পরিবর্তনের লক্ষ্যে ভোট দেবেন, এটাই নারায়ণগঞ্জবাসীর কাছে আমার আবদার। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।